আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো এগলেস বাটার নান কিভাবে বাসায় তৈরি করতে হয়। পাঁচ কাপ আটা নিয়ে নিচ্ছি, হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ বেকিং পাউডার, এক টেবিল চামচ চিনি, কুসুম গরম দেড় কাপ দুধ, দুধ আমি গ্র্যাজুয়ালি অ্যাড করব, কুসুম গরম হাফ গ্লাস। এই রুটিটার বিশেষত্ব হচ্ছে আমি আজকে কোনো ইস্ট অথবা টক দই ব্যবহার করব না, এগুলো না ব্যবহার করে হচ্ছে খুব সুন্দর বাটার নান বানানো যায় এটা দেখানোই আজকের আমার এই ভিডিওর উদ্দেশ্য। হাতের সাথে একটু তেল মেখে নিয়েছি, কারণ লেগে যাচ্ছে হাতের সাথে, দেখতে পাচ্ছেন এখন খুব সুন্দর করা যাচ্ছে। ডোটাকে খুব ভালো করে ময়ান করে নিব, তাহলে নানটা খুব সফট হবে এবং সুস্বাদু হবে। এখান থেকে আমি এক পিস ডো নিয়ে নিচ্ছি, রুটি বানাবো, আর বাকিগুলোকে আমি কাপড় দিয়ে, একটু সুতি কাপড় দিয়ে ঢেকে দিব যাতে ডোগুলো ড্রাই না হয়ে যায়। হিটে গরম করে নিয়েছি, আর এখন আমি রুটিটা দিয়ে দিচ্ছি। নান রুটিটা ভাজার সময় খেয়াল রাখতে হবে চুলাটা সবসময় হাই হিটেই থাকবে, হিট কমানো যাবে না, তাহলে রুটিটা অনেক সফট হবে। আমি এখন একটু কাঁটা চামচে বাটার নিয়ে সেই বাটারটাকে ব্রাশ করে দিচ্ছি, সব দিক থেকে একটু ভালো করে ব্রাশ করে উপরে উল্টিয়ে দিব, উল্টিয়ে দুটো সাইডেই আমি এই পর্যায়ে এসে বাটার, যখন আমি বাটারটা ব্রাশ করব তখন চুলার জালটা আমি একটু কমিয়ে নিব। দেখুন কতটা নরম,